কেমন আছেন? তো আজকে যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি হলো আইহার্ব। আইহার্ব হচ্ছে এটি একটি হার্বাল রিলেটেড অ্যাপ। তো এখানে আপনারা যেটি পাবেন সেটি হলো হার্বাল রিলেটেড যে সকল প্রোডাক্ট আছে সেগুলো এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনারা যখন এটি ওপেন করবেন, তো এটি হলো ওপেনিং ইন্টারফেস। তো ওপেনিং ইন্টারফেসে আপনারা সকল প্রোডাক্টগুলো এখানে কিন্তু দেখতে পাবেন, এবং এখান থেকে আপনারা বাই করতে পারবেন বা কিনতে পারবেন। তো এখানে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশন থেকে আপনারা সার্চ করতে পারবেন, অথবা এখানে ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরি অনুযায়ী সার্চ করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী যে প্রোডাক্ট প্রয়োজন। তারপর রয়েছে এখানে পরে যে অপশনটি সেটি হচ্ছে বাই অপশন, এখান থেকে আপনারা শপিং কার্ডের মাধ্যমে বাই করতে পারবেন। তারপর রয়েছে হচ্ছে প্রোফাইল অপশন। তো প্রোফাইল অপশনে এখানে যে সকল অপশনগুলো রয়েছে লার্ন অ্যান্ড উইন্ট, তো এখানে বিষয়টি হচ্ছে আপনি এখানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন প্রতিদিন এখান থেকে একটি ড্র হয়, যেটা হচ্ছে আপনার এই ড্রতে $50.10 এটি ডেইলি পেতে পারেন যে কেউ এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে। তো তারপর যে অপশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে অর্ডার, অটোশিপ, সেভ মাই লিস্ট, মেসেজ, কাস্টমার সার্ভিস, তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ, কারেন্সি, চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, তারপর কমিউনিকেশন প্রিফারেন্স, এখান থেকে আপনি রেজিস্টার করতে পারবেন আর লগ ইন করতে পারবেন, তারপর রয়েছে ওয়ানলেস কুইজ, এখান থেকে কুইজ অপশনগুলো পাবেন, তারপর রয়েছে প্রোফাইল, এখানে প্রোফাইল এডিট করতে পারবেন, তারপরে যে সকল বিষয়গুলো রয়েছে মাই রিভিউস, মাই পেজ, মাই রিওয়ার্ডস, মাই রিওয়ার্ডসে এখানে আপনার রিওয়ার্ডগুলো দেখতে পাবেন, তারপর রয়েছে সুপার রিওয়ার্ডস, এখানে সুপার রিওয়ার্ডসে আপনার যে সকল রিওয়ার্ডস রয়েছে বা পুরস্কার সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপর রয়েছে অ্যাবাউট আইহার্ব, এখান থেকে আইহার্ব সম্পর্কে জানতে পারবেন। তারপরের যে অপশনগুলো রয়েছে সেগুলো এটি মানে এই বিষয় সম্বলিত। তারপর হচ্ছে রিওয়ার্ডস প্রোগ্রাম, এখান থেকে আপনি রিওয়ার্ডস প্রোগ্রাম সম্বন্ধে জানতে পারবেন। একটু অপেক্ষা করবেন। আচ্ছা, যাই হোক, লোডিং আছে, আমি এটা ই করে দিয়েছি, কেটে দিয়েছি। তারপর রয়েছে টার্মস কন্ডিশন, রেটিং, ফিডব্যাক, সেলস অফার্স, তারপর রয়েছে ক্যাচিং, এখান থেকে ডাটা ক্লিয়ার করতে পারবেন। তারপর প্রাইভেসি পলিসি, প্রেস রিলিজ, রিলিজেস। তো যাই হোক, এই অপশনগুলো কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এবং উপরে যে ডলার সাইনটি দেখতে পাচ্ছেন এখানে, এখানে আপনাদের যে অ্যাকাউন্টে কত ডলার রয়েছে সেটি এখান থেকে দেখতে পারবেন। তো এটি হলো মোটামুটি এই অ্যাপের বিষয়গুলো। আর এটি মূলত ব্যবহার করা হয় আপনার হার্বাল রিলেটেড যে সকল প্রোডাক্ট আছে সেগুলো কেনার জন্য। আপনি এখান থেকে হার্বাল রিলেটেড যে সকল প্রোডাক্টস আছে সেগুলো কিনতে পারবেন এবং দাম সম্পর্কে জানতে পারবেন। এবং এখানে শেয়ার অপশনের মাধ্যমে এখানে শেয়ার বাটনে ক্লিক করে আপনি অ্যাপটি শেয়ার করতে পারবেন অথবা লিঙ্ক কপি করতে পারবেন। তো যাই হোক, এটি হলো মোটামুটি এই অ্যাপের বিষয়বস্তু। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে। আর যদি কোনো বিষয় সম্বন্ধে জানার থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন সবাই।